সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন। গত ক্লাসে আপনারা শিখলেন কিবোর্ড কি এবং এর মধ্যে কতগুলো কি রয়েছে, আমরা কিবোর্ড কেন ব্যবহার করি, কিবোর্ড টাইপিং এর জন্য ব্যবহার করা হয়, একটি সাধারণ কিবোর্ডের মধ্যে কতগুলো কি থাকে, একটি সাধারণ কিবোর্ডের মধ্যে 100 থেকে 105টা কি থাকে, এমএস পেন্টের মধ্যে যদি আপনি কিছু টাইপ করতে চান তাহলে কোন টুলের ব্যবহার করবেন, এমএস পেন্টের মধ্যে টাইপ করার জন্য টেক্সট টুলের ব্যবহার করতে হবে, কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় কীকে কি বলা হয়, কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় কীকে স্পেস বার বলা হয়, নাম্বার কি আর এর অন্যতম নাম কি, নাম্বার কি এর অন্যতম নাম ডিজিটাল কি। চলুন এবার নিজের কম্পিউটার অন করুন এবং এমএস পেন্ট খুলুন। তবে চলুন এবার আজকের ক্লাস শুরু করা যাক আর জেনে নেওয়া যাক কোন টুলের সম্বন্ধে আমরা আজ শিখব। আজকের ক্লাসে আমরা সবাই রেকটেঙ্গল টুলের সম্বন্ধে শিখব এবং আপনারা আরও জানবেন আউটলাইন কি এবং তার রং কিভাবে বদলানো যায়। তারপর আপনারা শিখবেন সলিড কালার কি এবং কোথায় আর কিভাবে এটা ব্যবহার করা হয়। আউটলাইন এবং ফিল উইথ কালার দিয়ে আমরা অনেক কয়েকটা ছবি আঁকতে পারি এবং সবার শেষে আমরা লাইন টুলের সাহায্যে মোবাইল ফোনও আঁকব। আপনারা সবাই কি এমএস পেন্টের ফাইলকে খুলে ফেলেছেন অথবা না? যদি না তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন আর শিখুন। এমএস পেন্ট ফাইল ওপেন করার জন্য শর্টকাট পদ্ধতিটি হল আপনি বাম হাত দিয়ে উইন্ডো বাটনকে প্রেস করুন আর ডান হাত দিয়ে আর কে প্রেস করুন। একটি বক্স খুলে যাবে যেখানে আপনাকে কোনো জায়গা ছাড়া এমএস পেন্ট লিখতে হবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, আর তারপর ওকে বাটনে ক্লিক করুন। আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। আপনারা কি বলতে পারবেন রেকটেঙ্গল টুল কাকে বলে? রেকটেঙ্গল টুল আয়তর মতোই, যার মধ্যে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি লাইন এক সমান। এটাকে সহজ করার জন্য আপনার জন্য এটাকে লাল রং দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ছবিটি দেখুন আর বলুন এই ছবিটিকে কি বলা হয়। রেকটেঙ্গেল বা আয়তক্ষেত্রের মতন দেখতে। আসুন তবে ভিডিওটি দেখে নিই এবং ছবিকে কিভাবে বাড়ানো যাবে সেটা শিখে নিই। রেকটেঙ্গেল আঁকার জন্য সবথেকে আগে আপনাদের টুল বক্স থেকে রেকটেঙ্গেল টুলকে সিলেক্ট করতে হবে এবং তারপর কালার বক্সে একটি পছন্দ মতন কালার নিয়ে নিজের মাউসের বা টাচ প্যাডের লেফট বাটনকে ক্লিক করে রেখে ড্র্যাগ করে এইভাবে রেকটেঙ্গেল আঁকতে হবে। আপনার রেকটেঙ্গেল আঁকা কমপ্লিট হলো। এখন আপনি কিভাবে ছবিটি মুছে ফেলতে পারবেন তা কি আপনি বলতে পারবেন? এই ছবিটি মুছে ফেলার জন্য পয়েন্টারটিকে নির্বাচিত জায়গাতে নিয়ে যেতে হবে এবং তারপর মাউস বা টাচপ্যাডের বাম বাটনটি ক্লিক করুন। তারপর আপনার পয়েন্টারকে সিলেক্ট করুন। এবার আপনার মাউস বা
টাচ প্যাডের ডান বা বাম বাটন কে ক্লিক করুন। এটি আপনার সম্পূর্ণ ছবিকে সিলেক্ট করবে। এরপর যদি আপনি ডিলিট বাটনে ক্লিক করেন, আপনার সম্পূর্ণ ছবিটি মুছে যাবে এবং আপনারা একটি নতুন পাতা বা শীট পেয়ে যাবেন। আপনারা কি বলতে পারবেন আউটলাইন কাকে বলে? আউটলাইন হলো একটি ছবির ধারের লাইন। আমরা এটি দিয়ে অনেক কিছু, যেমন কি আপনার সামনে রয়েছে আউটলাইন, সলিড কালার, ক্রেয়ন এবং আরও অনেক কিছু করতে পারি। আপনারা কি দেওয়া ছবিটি আঁকতে পারবেন? চলুন এবার ছবিটি দেখে নিই এবং শিখে নিই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কিভাবে ছবিটি আঁকা যেতে পারে। এই ছবিটি আঁকার জন্য সবথেকে আগে আমাদের টুল বক্সে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করে, কালার বক্স ওয়ানে গিয়ে পছন্দ মতন কালারকে সিলেক্ট করে এইভাবে একটি রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। তারপর আবার কালার বক্স ওয়ানের কালারকে পাল্টিয়ে পাশ দিয়ে আরেকটি রেক্ট্যাঙ্গেল এইভাবে আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ানের কালারকে পাল্টিয়ে এভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকব। আবার কালার বক্স ওয়ানের কালারকে পাল্টিয়ে এভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকব। তারপর কালার বক্স ওয়ানের কালারকে পাল্টিয়ে ওপর থেকে নিচের দিকে এইভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকব এবং তারপর কালার বক্স ওয়ানের কালারকে আবার পাল্টিয়ে প্রথম রেক্ট্যাঙ্গেলের ভেতর দিয়ে এইভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকব। এইভাবে সিলেকশনকে সরাবার জন্য আপনারা সবসময় ছবির বাইরে একবার ক্লিক করবেন। কালার বক্স ওয়ানে গিয়ে আবার আরেকটি কালার পছন্দ করে এইভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকবেন। আপনাদের আউটলাইন কালারের রেক্ট্যাঙ্গেল আঁকা কমপ্লিট হলো। এবার আপনারা কি বলতে পারবেন ছবিটিকে কিভাবে মুছে ফেলা যায়? এবার আপনি ছবিটিকে সেইভাবে মুছে ফেলতে পারবেন যেভাবে আপনাকে শেখানো হয়েছে। ছবিটিকে দেখুন যেটা আপনাকে সামনে দেখানো হচ্ছে। আপনারা কি বলতে পারবেন এই ছবিটি এবং আগের ছবিটিতে কি পার্থক্য আছে? আপনারা সবাই এর আগের ছবিটিতে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল বা আয়ত্ত এঁকেছেন। এবার আপনারা ভালো করে ছবিটি দেখুন আর আপনারা পাবেন যে এই আয়ত্তটি সাদা রং দিয়ে ভরা আছে এবং এর আগের ছবিতে আপনারা লাইন দেখতে পাবেন আয়ত্তের পাশে। আপনারা কি বলতে পারবেন এই ছবিটি কিভাবে বানানো হয়েছে? চলুন এবার ছবিটি দেখে নিই কিভাবে ছবিটি আঁকা যেতে পারে। এই ছবিটি আঁকার জন্য সবথেকে আগে আপনারা টুল বক্সে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করুন। তারপর কালার বক্স ওয়ানে একটি পছন্দ মতন কালার সিলেক্ট করুন আর পেন্টের পাতাতে এসে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে একটি রেক্ট্যাঙ্গেল আঁকুন। এইভাবে তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে ফিল অপশনে গিয়ে সলিড কালারকে চুজ করে কালার বক্স টু এর কালারকে সাদাই রাখব এবং পেন্টের পাতাতে এসে প্রথম রেক্ট্যাঙ্গেলের ভেতরে আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ানের কালারকে বদলিয়ে তারপর আবার কালার বক্স ওয়ানের কালারকে পাল্টিয়ে
শীটে এসে উপর থেকে নিচের দিকে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকব। এইভাবে মনে রাখবেন, সাদা ডটগুলিকে সরাবার জন্য সবসময় বাইরে ক্লিক করবেন। তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকবেন। এইভাবে তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে আরেকটি রেকট্যাঙ্গেল। এইভাবে তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে বাম পাশে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকবো। এইভাবে নিচের দিকে আরেকটি ছোট্ট রেকট্যাঙ্গেল আঁকবো। এইভাবে তারপর কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকবো। এইভাবে এভাবে আপনারা বিভিন্ন রকম রঙের দিয়ে এভাবে আপনারা বিভিন্ন রকম রং দিয়ে বিভিন্ন সাইজের রেকট্যাঙ্গেল আঁকলেন। আপনারা সবাই নিশ্চয় ভাবছেন, ছবিটি ইরেজার টুলের মাধ্যমে মিটানো হয়েছে এবং নতুন লাইন তৈরি করা হয়েছে, কিন্তু আমরা একটা অন্য বিধি অনুকরণ করেছি এটার জন্য। এখন আপনারা কি বলতে পারবেন কিভাবে ছবিটাকে মুছে ফেলা যাবে? যান আর ছবিটিকে মুছার জন্য সেই বিধিটি ব্যবহার করুন যেটা আমরা আগেই শিখেছি। দেওয়া ছবিটি দেখুন এবং বলুন, আপনারা এটাকে আঁকতে পারবেন অথবা না। দেওয়া ছবিটি ফিল অপশনের সাহায্যে বানাতে পারবেন। যেমন কি আপনারা সবাই জানেন, কালার বক্স ওয়ানের ব্যবহার আউটলাইনের কালারের জন্য করা হয় এবং কালার বক্স টু এর ব্যবহার কোনো ছবিতে কালার ভরার জন্য করা হয়। কিভাবে ছবিটি আঁকবেন চলুন তবে ভিডিওটি দেখে নিন এবং শিখে নিন কিভাবে ছবিটি আঁকবেন। আপনাকে টুল বক্স থেকে রেকট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করতে হবে এবং তারপর কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর একই কালার রেখে ফিল অপশনে গিয়ে সলিড কালারকে পছন্দ করে এইভাবে একটি রেকট্যাঙ্গেল আঁকতে হবে। তারপর আবার কালার বক্স টু এবং কালার বক্স ওয়ানে কালার পাল্টিয়ে প্রথম ছবিটির পাশে এইভাবে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকবেন এবং তারপর কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম রেকট্যাঙ্গেলের উপরে এইভাবে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকুন। তারপর কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে উপরের দিকে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকুন। তারপর আবার এভাবে ওপর থেকে নিচের দিকে একটি আরো রেকট্যাঙ্গেল আঁকুন। তারপর আবার কালার বক্স টু এবং কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে
এইভাবে আরেকটি উপর থেকে নিচের দিকে রেকটেঙ্গেল আঁকুন। তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টিয়ে লাস্ট রেকটেঙ্গেলের ভেতরে এইভাবে একটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকুন। তারপর আবার কালার বক্স 2 এবং কালার বক্স 1 এর কালার পাল্টিয়ে বাম দিকে এইভাবে আরো একটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকুন। এইভাবে আপনারা সলিড কালার দ্বারা কয়েকটি রেকটেঙ্গেল আঁকলেন। এরপর আপনারা কি বলতে পারবেন কিভাবে ছবিটি মিটানো যাবে? ছবিটি বলে দেওয়া পদ্ধতি অনুসারে মুছে ফেলা যাবে, কিন্তু আপনাদের পাতাতে ফিল উইথ কালার থাকা চাই, যা আমরা কালার বক্স 2 দিয়ে পছন্দ করেছিলাম। পাতার কালার সাদা হওয়া চাই, তার জন্য আমরা কালার বক্স 2 থেকে সাদা কালার পছন্দ করব। যদি আমরা ছবিটিকে সাধারণ পদ্ধতিতে মুছে ফেলতে চাই, নিজের পয়েন্টার বা কার্সারকে সিলেকশন টুলে নিয়ে গিয়ে সিলেকশন টুলে নিয়ে যেতে হবে। সেটাকে সিলেক্ট করার পর আপনার সম্পূর্ণ পাতাটি সিলেক্ট হয়ে যাবে এবং তারপর নিজের কিবোর্ড দিয়ে একবার ডিলিট প্রেস করুন, আপনার ছবিটি মুছে যাবে এবং পাতাটিকে সাদা করার জন্য আমরা কালার বক্স 2 এ গিয়ে সাদা কালারকে পছন্দ করব এবং তারপর নিজের শীটে বা পাতাতে ক্লিক করব। আপনার পাতাটি বা শীটটি ঠিক নতুন পাতার মতন দেখতে হয়ে যাবে। সামনে দেওয়া ছবিটি দেখুন এবং বলুন এটাকে কিভাবে বানাবেন। আপনার সামনে দেওয়া ছবিটি সেইভাবে আঁকবেন যেভাবে আপনাদের আগে শেখানো হয়েছে। নো ফিল, সলিড ফিল। চলুন এবার ভিডিওটি দেখে নিই এবং শিখে নিই কিভাবে ছবিটি আঁকতে পারবেন। এই ছবিটি আঁকার জন্য সব থেকে আগে আমরা রেকটেঙ্গেল টুলকে সিলেক্ট করব, তারপর কালার বক্স 2 এর কালার পাল্টাবো এবং সেই একই কালার কালার বক্স 1 এ পছন্দ করব এবং তারপর ফিল থেকে সলিড কালারকে পছন্দ করে ড্র্যাগ করে এইভাবে একটি রেকটেঙ্গেল আঁকব। তারপর আবার কালার বক্স 1 এ একটা কালার পছন্দ করব এবং কালার বক্স 2 কে সাদা রেখে প্রথম রেকটেঙ্গেলের উপর আরেকটি রেকটেঙ্গেল বানাবো। তারপর আবার কালার বক্স 1 এর কালার পাল্টিয়ে কালার বক্স 2 এর একই কালার নিয়ে দ্বিতীয় রেকটেঙ্গেলের ভেতরে একটি ছোট্ট রেকটেঙ্গেল এইভাবে আঁকব। তারপর আবার কালার বক্স 2 এর কালারকে সাদা রাখব এবং কালার বক্স 2 এর একটি পছন্দ মতন কালার নিয়ে ফিল অপশনে গিয়ে নো ফিল কে সিলেক্ট করব এবং এইভাবে আরেকটি রেকটেঙ্গেল আঁকব। এই রেকটেঙ্গেলটিও দ্বিতীয় রেকটেঙ্গেলের ভিতরেই আমরা আঁকব। তারপর আবার কালার বক্স 1 এর কালার পাল্টিয়ে প্রথম রেকটেঙ্গেলের ভিতরে
ওপর থেকে নিচের দিকে। এইভাবে একটি আরো রেকট্যাঙ্গেল আঁকব, তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে প্রথম রেকট্যাঙ্গেলের পাশে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকব, আবার কালার বক্স ওয়ানে পছন্দ মতন কালার পছন্দ করে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকব। এইভাবে তারপর আবার কালার বক্স ওয়ানের অন্য কালার, কালার বক্স টু এ আরেকটি অন্য কালার, ফিল দিয়ে সলিড কালারকে সিলেক্ট করে লাস্ট রেকট্যাঙ্গেলের পাশ দিয়ে এইভাবে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকব। এবং তারপর আবার কালার বক্স টু এর এবং কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে ওপর থেকে নিচের দিকে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকলাম। তারপর আবার কালার বক্স টু এর কালার সাদা রেখে, কালার বক্স একেরও কালার সাদা রেখে নো ফিল দ্বারা লাস্ট রেকট্যাঙ্গেলের ভেতরে আরেকটা রেকট্যাঙ্গেল এইভাবে আঁকলাম। একটা আরো ছোট রেকট্যাঙ্গেল এইভাবে। এইভাবে আপনারা কয়েকটা রেকট্যাঙ্গেল আঁকলেন নো ফিল এবং সলিড কালার দিয়ে। আপনারা কি জানেন কিভাবে ছবিটি আমরা মুছে ফেলতে পারি? সেই পদ্ধতিটি ব্যবহার করেই আপনাদের আগে যেমন শিখানো হয়েছিল, সামনে দেওয়া ছবিটি দেখুন আর বলুন এটাকে কি বলা হয়। এটা হলো একটি মোবাইলের ছবি। আপনারা সবাই এই ছবিটিকে নিজেই বানাবেন। যদি আপনারা কোনো অসুবিধা বোধ করেন তাহলে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শিখে নিন কিভাবে ছবিটি আঁকবেন। এই ছবিটি আঁকার জন্য সব থেকে আগে আমরা টুল বক্সে গিয়ে রেকট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করব এবং শীটে নিয়ে এসে এইভাবে একটি রেকট্যাঙ্গেল আঁকব। ওপরে মাথার উপরে আরেকটি ছোট্ট রেকট্যাঙ্গেল আঁকব, তারপর প্রথম রেকট্যাঙ্গেলের ভেতরে এইভাবে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকব। এরপর কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর একই রং রেখে ফিলে গিয়ে সলিড কালারকে সিলেক্ট করে প্রথম রেকট্যাঙ্গেলের ভেতরে এইভাবে একটি ছোট্ট রেকট্যাঙ্গেল আঁকব। ডান পাশে আরেকটি ছোট্ট রেকট্যাঙ্গেল আঁকব। কালার বক্স টু, কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম রেকট্যাঙ্গেলের ভেতরে এইভাবে আরেকটি রেকট্যাঙ্গেল আঁকব। কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম রেকট্যাঙ্গেলের ভেতরে নিচের দিকে আরেকটি এইভাবে রেকট্যাঙ্গেল টানব। তারপর লাইন টুলকে সিলেক্ট করে লাস্ট রেকট্যাঙ্গেলের ভিতরে ছোট ছোট
লম্বা লাইন এইভাবে টানব। সাদা ডটগুলিকে সরাবার জন্য আমরা বাইরে ক্লিক করব, তারপর সেই রেকটেঙ্গেলের ভিতরে একটি সমতল লাইন আরেকটি সমতল লাইন এইভাবে আরেকটি সমতল লাইন আঁকলাম। তারপর আমরা টেক্সট টুলকে সিলেক্ট করলাম এবং তার মধ্যে টাইপ করলাম কম্পিউটার শিক্ষা। এইভাবে আমাদের মোবাইল আঁকা কমপ্লিট হলো। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এমএস পেন্টের ফাইলে সঠিকভাবে বন্ধ করার জন্য সেই পদ্ধতিটি ব্যবহার করেই আপনাদের আগে যেমন শেখানো হয়েছিল, তারপর সঠিকভাবে কম্পিউটারকে বন্ধ করুন। আজ আমরা অভ্যেস করলাম কিবোর্ডের সম্বন্ধে। আপনারা রেকটেঙ্গেল টুলের ব্যবহার দিয়ে ছবি আঁকা শিখলেন। আমরা আরও শিখলাম কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর মধ্যে কি পার্থক্য আছে। আমরা আরও শিখলাম ফিল কি এবং এটা ব্যবহার কোথায় এবং কিভাবে করা হয়। রেকটেঙ্গেল টুলের ব্যবহার দিয়ে কিছু ছবিও আঁকলাম। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন